ধর্ষণ কিংবা যে কোনো ধরনের নারী নির্যাতন ঠেকাতে দেশে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নিলেও কমছে না এই নির্যাতনের পরিমাণ। সারা দেশে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা বেড়েই চলেছে। কার্যত প্রতি 22 মিনিটে ভারতের কোথাও না কোথাও একজন সাবালিকা বা নাবালিকাকে যৌন নিগ্রহের শিকার হতে হচ্ছে। পুলিশ সদর দপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুসারে 2014 সালে 4,642টি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। 2013 সালে এ সংখ্যা ছিল 4,538টি। চলতি বছরের প্রথম তিন মাসে সারা দেশে 797টি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। এ তথ্য অনুসারে প্রতি মাসে অন্তত 300টি ধর্ষণের মামলা দায়ের হচ্ছে। তবে বাস্তবে ধর্ষণের ঘটনার সংখ্যা মামলার চেয়ে দ্বিগুণ হবে। নাবালিকা নির্যাতন একটি সামাজিক অভিশাপ।